হ্যালো গাইস আমি অলি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল অলি সাল থেকে শীতের সবজির মধ্যে আমার বাঁধাকপি খুব পছন্দের একটি সবজি তো বাঁধাকপি দিয়ে আমার বাসায় প্রায়ই বাঁধাকপির ঘণ্ট তৈরি হয় যাতে কোনো ধরনের রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা হয় না এই বাঁধাকপির ঘণ্টটা খুব টেস্টি হয় তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি তো বাঁধাকপির ঘণ্টার জন্য বাঁধাকপি ঝিরি করে কেটে নিতে হবে এবং সাথে এভাবে আলু কেটে নিতে হবে তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়ন দিতে হবে তেজপাতা গোটা গরম মশলা মানে দুটো এলাচ দুটো দারচিনি আর গোটা জিরে এবং সাথে দুটো শুকনা মরিচ ভেঙে দিতে হবে ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে আলু কেটে রাখা হয়েছে সেই আলু এবার আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যাতে আলুর কালারটা পরিবর্তন হয়ে যায় এবং কাঁচা মানে যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে আলুর কালার পরিবর্তন হলে আমি এতে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছি আদা বাটা তারপরে জিরার গুঁড়া হলুদের কুড়া মরিচের গুঁড়া আর লবণ এবার মশলাতে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে মশলা যখন ভালো মতো কষে যাবে উপরে তেল উঠে আসবে তখন কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে যেহেতু বাঁধাকপি মানে কাটার পর অনেক অনেক বেশি হয় এখন জাস্ট না নেড়ে ঢেকে দিতে হবে কারণ বাঁধাকপি থেকে পানি বের হয় এই যে দেখেন ঢেকে দেওয়ার পর একটু পর খুললেই যেভাবে পানি বেরিয়েছে এবং বাঁধাকপিগুলো কিন্তু মানে নরম হয়ে গেছে তে তারপরে আমি এই যে ভালো করে নেড়ে নিলাম নেড়ে আবার ঢেকে দিলাম কারণ যে পানিটা বেরিয়েছে সেই পানিতেই কিন্তু বাঁধাকপি প্লাস যে আলু আছে সেটা সিদ্ধ হয়ে যাবে একসাথে তা আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবং আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি এটা দিই নিরামিষ তরকারিতে আপনারা চাইলে দিতে পারেন যদি না ভালো লাগে স্কিপ করবেন কিন্তু দিলে স্বাদ বাড়ে তো এইভাবে আমি কিন্তু নাড়তে নাড়তে একটা সময় দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে যখন আলু সিদ্ধ হয়ে যাবে এবং বাঁধাকপিও সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের চুলাটা ফুল মানে যে ফুল স্পিড আছে ফুল স্পিডে দিয়ে দিতে হবে তারপর আমি একটা বাটিতে একটু আটার কাঁচামরিচ নিয়ে সেটাকে পানিতে গুলে এই বাঁধাকপির ঘন্টের উপর দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়তে হবে এবং তারপরে আমি একটু গরম মশলা এবং অল্প একটু ঘি দিব দিয়ে এখন কিন্তু মেন কাজটা হচ্ছে খুব সুন্দর করে নাড়া নেড়ে নেড়ে একদম এটাকে আঠালো আঠালো ভাবটা নিয়ে আসতে হবে এই দেখেন আমার কিন্তু ঘন্টের মতো পুরা আঠালো আঠালো যে ভাবটা চলে এসেছে এবং এটা যখন চলে আসবে তখন বুঝবেন যে আপনার বাঁধাকপির ঘন্টটা রেডি হয়ে গেছে তা আমি এখন যথারীতি খেতে বসে গেছি আজকে আমি খিচুড়ি করেছিলাম খিচুড়ির সাথে বাঁধাকপির এই ঘণ্টটা খুব মানায় আপনারা সাদা ভাত পরোটা বা রুটি সব কিছুর সাথে এই খেয়ে দেখতে পারেন খুব মজা লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন এইভাবেই আমার পাশে থাকবেন টাটা